हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मानस किचन। आज आमी आमार ए भिडियोते शेयर करते चले एलाम किभाबे बाड़ीते बसे टमेटो सस करा जाए खूब सहजे ओ हाइजेनिक भावे। बाड़ीते बसेई आपनी तैरी करे निते पारें खूब ही सुस्वादु ए टमेटो ससटी। बाच्चादेर काछे तो खूब ही पछंदेर। ताहले चलुन तैरी करी टमेटो सस। टमेटो सस बनाते प्रथमे टमेटो लागबे। एखाने आमि 1 केजि परिमाण टमेटो नियेछि, एटा भालो करे धुये नियेछि। टमेटो केनार समय एकटु ख्याल राखबेन जेन टमेटोटा बेशी जुसि ना हय়, एकटु जेन शक्त थाके, अनेकटा एरकम। कारण सिद्ध करार समय जुसि टमेटो थेके पानि बेशी बेर हय় एबं পাল্পের পরিমাণও কম থাকে। আর শক্ত টমেটো থেকে পানিটা কম বের হয় আর পাল্পের পরিমাণ বেশি থাকে। এদিকে একটু খেয়াল রাখবেন। আর টমেটো সস বানাতে আমার লাগবে 3 টেবিল চামচ সিরকা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা কুচি, আর লাগছে 3/4 কাপ চিনি। তাহলে চলুন তৈরি করি টমেটো সস। কেটে নিয়েছি, একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এটা এখন মিডিয়াম টু লো হিটে থাকবে ও পানি বের না হওয়া পর্যন্ত ওয়েট করব। পানি বের হলে আমি এটা উপর ঢাকনা দিয়ে দিব এবং একটু পর পর চেক করতে হবে পানিটা শুকিয়ে গেছে। 1/2 চা চামচ লবণটা দিয়ে দিব। এটা পানি বের হয়ে যাচ্ছে, এর উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। পানি বের হয়েছে, এখন এটা সিদ্ধ আর একটু লাগবে, একটু সিদ্ধ হওয়া লাগবে। এই সময় এই কুচি আদাটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আবার আমি এটা ঢাকনা দিয়ে দিব। সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিব। টমেটো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা ছেঁকে নিব। টমেটোটা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। শক্ত টমেটো নেওয়ার ফলে দেখুন এটার মধ্যে পানির পরিমাণ একেবারেই নেই। সিদ্ধের সময় এটার পানি যা ছিল টেনে গিয়েছে। এটা না, এটা এখন আমি ছেঁকে নিব। এটা আমার ছাঁকা হয়ে গিয়েছে, এই ছোবাটা ফেলে দিতে হবে। আর নিচে যে আমরা এটা পেলাম টমেটোর কাটটা, সেটা দিয়ে টমেটো সস করব। প্রায় দিয়ে দিয়েছি, পানি খুব একটা নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। শক্ত টমেটো নেওয়ার ফলে এতে আমার পানিটা অনেকটাই সিদ্ধের সময় টেনে গিয়েছে। এখন আমি এখানে একে একে সব গুঁড়ো মশলা আর চিনিটা সিরকাটা দিয়ে দিব। এখানে সিরকাটাও দিয়ে দিচ্ছি।
আস্তে আস্তে এটা নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। চুলা নিভানো ঠিক আগে একটু দেখবেন নিচে চিনি আছে কিনা, চিনির দলা যদি না লেগে থাকে, চিনি যদি কিচকিচ না করে নিচে নাড়ার সময়, তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। চিনি গলার সাথে সাথেই চুলা নিভিয়ে এটা ঠান্ডা করে পরিষ্কার একটা বোতলে ঢেলে রাখবো। ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে। রেডি হয়ে গেল টমেটো সস। হাইজেনিকভাবে বাড়িতে করা গেলে তাহলে আর কিনে খাবো কেন, দেরি না করে চটপট তৈরি করে নিন আমার এই টমেটো সসটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচে লাইক বাটনে প্রেস করুন। ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে এই রেসিপিটি শেয়ার করুন। সামনে আরও নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।